আমরা ম্যাক্সিমাম আপুরাই টাকা জমিয়ে রাখতে বেশ পছন্দ করি কি তাই তো এর জন্যই তো আজকে আপনাদের জন্য একটা গোপন সিন্দুক বানিয়ে নিয়ে চলে এসেছি তো চলেন আগে আপুদের গোপন সিন্দুক বানানোর পুরো প্রসেসিংটা দেখে নেই আর সেই সাথে আমি বলে দেই সবকিছু ফার্স্টে এই গোপন সিন্দুক বানানোর জন্য লাগছে একটা সুতি কাপড় এখানে আমি এক কালার একটা কাপড় নিয়েছি যেহেতু আমি এটাতে ব্লক প্রিন্ট করব তারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতি কাপড় নিতে পারেন আর লাগছে কাপড় কাটার জন্য একটা কাঁচি এখানে আমি আমার আন্দাজ মতো একটা ওয়ালেটের সমান করে আমি কাপড়টাকে কেটে নিয়েছি ডাবল ভাঁজে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই কাপড়টাকে কেটে নেওয়ার পরে আমি এর মাঝ বরাবর একটা ভাঁজ করে নিলাম কারণ একটা পাটের মাঝ বরাবর আমি ব্লক প্রিন্ট করব অপর পাটটা আমি ফাঁকাই রাখব এবারে ব্লক প্রিন্ট করতে চলে যাই লাগছে একটা ফোম শিট রং আর কাঠের ডাইস ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই আপনার ডাইসটাকে পানিতে ভিজিয়ে রাখবেন অন্তত 3-4 মিনিটের জন্য আর হ্যাঁ ফোম শিট কোনোভাবেই ভেজাবেন না পানিতে এই ফোম শিটটা আমি এর আগেও কয়েকবার ইউজ করেছি এবং কাজ শেষ করে আমি সাথে সাথে এটাকে ক্লিন করে রেখেছি এতে করে একটা ফোম শিট অনেক দিন পর্যন্ত ভালো থাকে খেয়াল রাখবেন যে জায়গায় ব্লক প্রিন্ট করবেন সেই জায়গাটি যেন সমতল কোনো জায়গা হয় হতে পারে সমতল ফ্লোরে কিংবা টেবিলে যে কাপড়ে ব্লক প্রিন্ট করবেন তার নিচে কয়েক ভাঁজ করে নেওয়া সমতল কাপড় অবশ্যই কিন্তু বিছিয়ে নেবেন খালি মেঝেতে কিংবা খালি টেবিলের উপরে যদি ব্লক প্রিন্ট করতে যান তাহলে আপনার প্রিন্টের পুরো ডিজাইনটাই ঘেটে যাবে আর আমি যেহেতু এখানে ছোট্ট একটা ব্যাগেই ব্লক প্রিন্ট করবো এই জন্য আমি আমার বাসার পুরাতন একটা পাজামা এখানে বিছিয়ে নিয়েছি এরকম ছোট ছোট কাপড়ে ব্লক প্রিন্ট করতে গেলে ছোট ছোট কাপড় হলেই চলে কিন্তু যখন আপনারা কামিজে বেডশিটে কিংবা ওড়নাতে ব্লক প্রিন্ট করতে যাবেন তখন খুব ভালো হয় যদি আপনারা মোটা কোনো কাঁথা বিছিয়ে নিতে পারেন আমিও তাই করি যখন আমি ওড়না কিংবা বেডশিটে ব্লক প্রিন্ট করি তখন আমি তার নিচে একটা মোটা কাঁথা বিছিয়ে নেই এতে করে ব্লক প্রিন্টে অনেক বেশি সুবিধা হয় তো আমি একটা ট্রেতে ফোম শিট বিছিয়ে নিলাম চাইলে ট্রের পরিবর্তে আপনারা সমতল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন রং ঢেলে নেওয়ার আগে রঙের বোতলটা অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এরপরে ফোম শিটে রং ঢেলে একটা ব্রাশের সাহায্যে সমানভাবে রংটা ছড়িয়ে নেবেন ওইদিকে ডাইস 3-4 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পরে ডাইসটাকে পানি থেকে তুলে শুকনো কাপড় দিয়ে একদম ভালোভাবে মুছে নিতে হবে যাতে এক ফোঁটা পানিও ডাইসের গায়ে না লেগে থাকে না হলে কি হবে কাপড়ে যখন ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করতে যাবেন তখন পানি লেগে রংটা ঘেটে যেতে পারে আর খেয়াল রাখবেন ফোম শিট কোনোভাবেই পানিতে ভেজাবেন না ফোম শিট একদমই শুকনো হতে হবে যদি মনে হয়ে থাকে যে আপনার বোতলের রেডি অ্যাক্রামিন কালারটাকে একটু ঘন লাগছে তাহলে রংটিকে পাতলা করার জন্য রংটা ফোম শিটে ঢেলে তারপরে সেখানে কয়েক ফোঁটা মিডিয়া মিশিয়ে পুনরায় ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিতে পারেন এতে করে রংটা কিছুটা পাতলা হয় এবারে আমি ডাইসটাকে ফোম শিটের উপরে আলতো করে প্রেস করে ডাইসের গায়ে রং তুলে নিচ্ছি খেয়াল রাখবেন বেশি জোরে জোরে প্রেস করতে যাবেন না এতে ডাইসের সমানভাবে রং লাগে না কিন্তু তখন ডিজাইনটা দেখতে খারাপ লাগে কীভাবে কাপড়ের ওপরে সাপ দিচ্ছি জাস্ট একটু খেয়াল করেন কতটা ইজি সেম প্রসেসে আমি ডাইসটিকে 4 বার ঘুরিয়ে একটা রাউন্ড শেপের ফ্লাওয়ার তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করার চেষ্টা করছি রাউন্ড শেপের একটা খুব সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট হবে এখন কাজ করা অবস্থায় যদি দেখেন ডাইসের গায়ে রং হালকা করে বসছে তখন বুঝে নেবেন যে ফোম শিটের গায়ে যে রংটা ঢালা হয়েছিল সেটা শুষে নিয়েছে পুরো তখন আরও রং ঢেলে আরও সেম পদ্ধতিতে আপনারা রং ব্রাশ করে নেবেন তো আপনারা তো দেখতেই পেলেন আমি একটা রাউন্ড শেপের ফ্লাওয়ার ক্রিয়েট করতে চেয়েছিলাম সেটা আমার অলরেডি হয়ে গিয়েছে এবার আমি কাপড়টিকে উল্টা পাশে করে সেলাই করে নেব মানে আর কি ব্যাগ বানিয়ে নেব বাসায় আমার সেলাই মেশিন নেই তো আমি সুই সুতা দিয়ে সেলাই করছি যেহেতু ছোট্ট একটা ব্যাগ সেলাই করব 3 পাশে সেলাই করতে হবে সুই সুতাতেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেলাই করার আগে কিন্তু আমি কাপড়টিকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম রংটিকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে সেলাই করার পরে ব্যাগের লুকিং হচ্ছে এটা এরপরে ব্যাগের ওপরের দিকে যে মুখ খোলা অংশটা আছে এটাও আমি সেলাই করে মেকআপ করে দিব দুই সাইডেই মেকআপ করব ওপরে নিচে সমানভাবে সেলাই করব শুধু মাঝের দিকে একটু ফাঁকা রাখবো ঢাকা ভরানোর জন্য ব্যাগের ওপর পার্ট নিচের পার্ট আমি এভাবে সেলাই করে নিচ্ছি একই পদ্ধতিতে ব্যাগের ওপরের অংশটাও সেলাই করে নিয়েছি আর মাঝে টাকা ভরানোর জন্য একটু ফাঁকা জায়গা রেখেছি দেখেন এই দিক দিয়ে আপনারা টাকা সুন্দর করে মোড়ায় মোড়ায় ভিতরে রেখে দেবেন আমরা ম্যাক্সিমাম আপুরাই টাকা জমিয়ে রাখতে বেশ পছন্দ করি কি তাই তো মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক সবার কত রকমেরই না ব্যাংক থাকে আমারও আছে কিন্তু বাসায় সবার আড়ালে সেটাকে লুকিয়ে রাখি আমি ব্যাংকটা তো একান্তই আমার তাই জন্য আমি চিন্তা করলাম খুব সহজেই টাকাও
জমানো যায় প্লাস ব্যাঙ্কও লুকানো যায় এমন কিছু একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আপুরা খুব সহজেই যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, প্লাস আপনাদের আলমারির যে কাপড়ের ভাঁজ রয়েছে সেখানে রেখে দিতে পারবেন, কারণ মেয়েদের আলমারি তো শুধু মেয়েদেরই হয়, সেখানে আর কেউই স্থান পায় না, সো এই জায়গাটা সেফ। আমার আজকের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।